বন্ধুরা, চলে এসেছি গ্রামের রানী বীণা পাণি সিরিয়ালের আপডেট নিয়ে। যখন শতদ্রুর সাথে দেখা করে বীণা এবং গুড্ডু বেরোয় পুলিশ স্টেশন থেকে, তখনই গুড্ডু বলে আমি ফোন করে বলছি গাড়িটা সামনে আনতে। বীণা জিজ্ঞাসা করে, গুড্ডু একটু ভালো করে মনে করে বলো তো, অফিসে সবার চেকিং হয় শুধু আমাদের গাড়িগুলো ছাড়া, মানে আমাদের বাড়ির লোকের গাড়ি ছাড়া, তাই তো? তো গুড্ডু বলে, হ্যাঁ তাই, কেন বলো তো বৌদি ভাই? বলে, বলছি আগে বলো, অফিসে আজকে আগে কে কে গেছিলো, মানে তুমি কি আজকে ফার্স্টে অফিসে গেছিলে? তখন গুড্ডু বলে, না না বৌদি ভাই, অলির তো মিটিং ছিল, কিন্তু মিটিং ক্যান্সেল হওয়ায় অলি চলে গেছিলো অফিসে, কিন্তু তার আগে সৌমেন্দ্রদা গেছিলো, সৌমেন্দ্রদা আর অলি এরা দুজনেই গেছে আমার আগে। শুনে বীণা বলে, আগে মানে অলির আগেও সৌমেন্দ্র গেছিলো অফিসে? হ্যাঁ, তার মানে স্যুটকেসটা তাদের থ্রুতেই রাখা হয়েছে। তখন অবাক হয়ে যায় গুড্ডু, তুমি কি কোনো কারণে সৌমেন্দ্রদাকে সন্দেহ করছো মতি ভাই? না না, এটা তুমি করো না, সৌমেন্দ্রদাকে তো দাদানি কাজে রেখেছে, আর দাদানি অফিসে যেতে বলেছে, সৌমেন্দ্রদা কিন্তু এরকম কিচ্ছু করেনি, উপর থেকে সৌমেন্দ্রদা কিন্তু আমাদের মতনই টেনশন করছে, তুমি ভুল করছো বৌদি ভাই। বীণা বলে, সৌমেন্দ্র আমাদের বাড়িতে যখন এসেছিলো তখন তো অসৎ মতলবেই এসেছিলো, তাই না? কিন্তু তাও সে যেন সন্দেহ না করে সৌমেন্দ্রকে, এই কথা গুড্ডু বলে, আর অলির কথা বলতে গিয়েও সে চুপ করে গেলে বীণা বলে, তুমি কি কোনো কারণে অলিকে সন্দেহ করছো গুড্ডু? না না, অলিকে কেন সন্দেহ করছো তুমি? এদিকে শতদ্রুর মাথায় চলতে থাকে সমস্ত ঘটনাগুলো যে ঘটছে, তার ফলে বিরাট কোনো না ক্ষতি হয়ে যায়। এদিকে বাড়িতে টেনশনে মরছে ঈশানী, সে রূপাকে বলছে কি হবে। তখনই সেখানে গুড্ডু আর বীণা চলে আসে। ঈশানীর চক্ষু যে তার বিট্টুকে, কিন্তু বিট্টু যে আসবে না, বিট্টুকে কোর্টে প্রডিউস করা হবে। কিন্তু বীণা কথা দেয় তার শাশুড়ি মাকে যে শতদ্রুকে সে যে করেই হোক ছাড়িয়ে আনবেই, শতদ্রুর কোনো ক্ষতি সে হতে দেবে না। কী যে যাচ্ছে তাদের ওপর দিয়ে, বীণা গুড্ডুকে জিজ্ঞাসা করে যে কথাটা আমি তোমায় বলেছিলাম সেটা কি তুমি করেছো, তুমি কি রিলস বার করেছো, এই সময় কোন কোম্পানি মার্কেটে সব থেকে আগে পৌঁছাচ্ছে? গুড্ডু বলে, হ্যাঁ আমি সেটা সৌমেন্দ্রদাকে বলে দিয়েছি বলতে। কিন্তু তার মধ্যেও যখন আবার সৌমেন্দ্র এবং অলির মধ্যে কথা হয়, গুড্ডু বলে, আমি তোমাকে বারবার বলছি বৌদি ভাই, তুমি অলিকে কিন্তু সন্দেহের তালিকা থেকে বাদ রেখো না। রূপা বলে, এটা তুমি কি বলছো গুড্ডু? তখন বীণা বলে, সত্যিই তো গুড্ডু, তোমাদের মধ্যে প্রবলেম চলছে সেটা মানলাম, কিন্তু তা বলে সেটাকে সন্দেহে নিয়ে আসবে? না না গুড্ডু, এটা করো না। কিন্তু সৌমেন্দ্র কোথায়? তখনই সৌমেন্দ্র চলে আসে, এসে বলে, মার্কেটে এই সময় সব থেকে কম সময়ে যে কোম্পানি উঠেছে সেটা হলো আয়ুরগুরু মুক্তি মিলস। তখনই তার পিছনে যে আছে, যে মালিক, তার নাম সামনে আসে। ঈশানী বলে, উনি তো কোনো ক্ষতি করতেই পারবেন না, উনি কত সুন্দর বাণী বলেন টিভিতে, ওনাকে কে না চেনে? তখন বীণা বলে, মা, ভিতরে যে কে কী হয় সেটা তো বলা মুশকিল, তাই না? সামনে তো অনেকে অনেক রকম বাণীর কথা বলতে পারে, কিন্তু পেছনে তারাই যে কী কত বড় ক্ষতি করে দিতে পারে সেটা বোঝা মুশকিল। পর আবার বীণা সেই কথাই তোলে যে অফিসে সবার আগে সৌমেন্দ্র আর অলি গেছিলো, কেউ হয়তো ওদের গাড়িতে করে টাকাটা পাচার করেছে, যেহেতু ওদের গাড়ি চেক করা হয় না। সৌমেন্দ্র বলে, বৌদি ভাই তুমি কি আমাকে সন্দেহ করছো? না না বৌদি ভাই, আমি এরকম কাজ ভ্রুণাক্ষরেও করতে পারি না। বীণা বলে, আমি তোমাকে সন্দেহ করছি না সৌমেন্দ্র, নাই অলিকে, আমি বলছি তোমাদের গাড়ির ডিকিতে হয়তো কেউ টাকা ভরে স্যুটকেসটা রেখে দিয়েছিল, আর পরে সময় সুযোগ মতো জায়গায় রেখে দিয়েছে। সৌমেন্দ্র বলে, তুমি এটা কেন ভাবছো বৌদি ভাই? এটাও তো হতে পারে যে কেউ টাকাটা কোনো অন্য কোনোভাবে রেখেছে কোম্পানিতে, এর আগে দেখলে না কিভাবে কোম্পানিতে বিষাক্ত কেমিক্যাল চলে এলো? তখন বীণা বলে, হ্যাঁ সৌমেন্দ্র, আমি তো ওই দিকটাও ভেবে দেখিনি, থাক অলি আসুক, তাহলে আমরা পরে কথা বলবো, আবার একটু ভাবনা চিন্তা করতে হবে আমাদেরকে। ওদিকে অলি আসছে না বলে তাকে ফোনের পর ফোন করে যাচ্ছে গুড্ডু, কিন্তু অলি ফোনের রেসপন্স না করায় প্রচণ্ড রেগে যায় গুড্ডু। এরপর যখন অলি ঘরে আসে তখন গুড্ডু বলে, কটা বাজে দেখেছো অলি, একবার ফোনটা রিসিভ করে তো বলতে পারো, ফোনটা কেন ধরছিলে না? অলি বলে, অ্যাজ ইউজুয়াল, নিশ্চয়ই কাজে বিজি ছিলাম, তোমার মতো তো আর ফ্রি বসে থাকি না, ঘুমাই না, তুমি কি আমাকে নিজের মতো ভাবছো নাকি শরণ্য, যে ঘুমিয়ে বসে দিন কাটিয়ে দেবো? আমার না কাজ আছে,
আর আজকাল না তুমি বেশি একটু স্বামিত্বগিরি দেখাচ্ছ না, স্বামী স্বামী ভাব হয়েছে, তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী। তবে আমি কিন্তু সেই রকম নই, বুঝতে পেরেছো? তাই আমি বলছি চুপ করে ঘুমিয়ে পড়ো, আমার তোমার সাথে না বাজে ভ্যাজ ভ্যাজ করার মতো সময় নেই, এই জন্যই তোমার ফোনটা ধরিনি। তুমি এখন জাস্ট চুপ করে শুয়ে পড়ো, আমার মুডটা এমনিতে ভালো ছিল না তাই তোমার ফোনটা ধরিনি। আমি এখন ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়বো। তখনই গুড্ডু অলির হাত ধরল, অলি বলে লাগছে শরণ্য, বিহেভ ইয়োর সেলফ, নিজের স্বামিত্বগিরি ফলানোটা না বন্ধ করো, বুঝতে পেরেছো? অলি বলে, অলি তুমি কিভাবে কথা বলছো, কি টোনে কথা বলছো, তুমি কি বুঝতে পারছো? অলি বলে, আমি ঠিক বলছি, তুমি কি বলছো সেটা বোঝো তুমি, আমি তোমাকে কোনো কৈফিয়ত দিতে যাব না। তখন শরণ্য বলে, ঠিক আছে আমাকে কোনো কৈফিয়ত দিতে হবে না, কাল সকালে যখন বৌদি ভাই প্রশ্ন করবে তখন দেখবো, তখন তো তুমি প্রশ্নের উত্তর দিতে বাধ্য, তাই না অলি? অলি বলে, কি বলছো, বৌদি ভাই আমাকে কেন প্রশ্ন করবে, কি কেন কেন? ভয় পেয়ে যায় অলি। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।